গুড মর্নিং ছোট্ট বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ আমরা সহজপাঠ বই পড়বো তো তোমরা সকলে নিজের নিজের সহজপাঠ বইয়ের পেজ নাম্বার এগারো খোলো আগের দিন আমরা এই পেজ নাম্বার দশের হাট কবিতাটি পড়া শুরু করেছিলাম তাই তো আমরা এত পর্যন্ত পড়েছিলাম আমরা আগের দিন কি পড়েছিলাম এই কবিতাটিতে যে কুমোরপাড়া থেকে গরুর গাড়ি আসছে তাতে কলসিহারি বোঝাই করে সেই গাড়িটি বংশীবদন চালাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে তার ভাগ্নে মদন যাচ্ছে এই হাটটি কবে বসেছে শুক্রবারে বসেছে কোথায় বসেছে বক্সিগঞ্জের পারে বসেছে অর্থাৎ পদ্মা নদীর তীরে বক্সিগঞ্জ নামক জায়গায় হাটটি বসেছে আজ আমরা এর পর থেকে পড়ব কি রয়েছে দেখো জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে তো যে যেমন পেরেছে কি করেছে জিনিসপত্র জুটিয়ে এনেছে নিয়ে এসে কী করছে কেউ জিনিসপত্র বেচছে আবার কেউ কেউ কিনছে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামা কুলো তাহলে কি কি জিনিস বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে যেমন উচ্ছে বেগুন পটল মূল আবার বেতের বোনা ধামা কুলো ধামা মানে হচ্ছে বেতের বড় ঝুড়িকে ধামা বলা হয় এছাড়া কুলো বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসও বিক্রি হচ্ছে সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা আর কি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে যেমন সর্ষে ছোলা ময়দা আটা এছাড়া শীতের র্যাপার মানে হচ্ছে চাদর শীতের চাদর বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কারুকাজ করা শীতের চাদর বিক্রি হচ্ছে ঝাঁজরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা ঝাঁজরি হচ্ছে ফুটো ফুটো এক ধরনের হাতা এছাড়া কড়া বেড়ি হাতা প্রভৃতি বিক্রি হচ্ছে আর কি বিক্রি হচ্ছে শহর থেকে আনা ছাতা সস্তায় অর্থাৎ কম দামে বিক্রি হচ্ছে হাটেতে তো এই পর্যন্ত তোমাদের আজ পড়া রইল তোমরা কবিতাটি ভালোভাবে পড়বে কোথাও যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে ওকে গুড বাই এভরিওয়ান